আমরা সচরাচর অফিস বিল্ডিং বলতে যা বুঝি সেটার থেকে ব্যাবিলনেতে আমরা বের হতে চেষ্টা করেছি। একটা গ্লাস বক্স বা একটা বাক্সের মধ্যে আমি অফিস চিন্তা করিনি। অফিসকে কীভাবে জীবনের আরও কাছাকাছি নেওয়া যায়, আমরা যেটাকে বলি লাইফস্টাইল অফিস, জীবনধর্মী অফিস, সেরকম একটা চেষ্টা থেকেই ব্যাবিলনের উৎপত্তি। খুব সুন্দর করে কংক্রিট দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে। এই যে বিল্ডিংটার সামনে যে এত সুন্দর জায়গা ছেড়ে দেওয়া আছে বা গাছ আছে বা বিল্ডিংটা উপর দিকে এগিয়ে এসে এক ধরনের ছায়া দিচ্ছে, তো ফ্লোরের রেশো কম থাকাতে আমি সেই অ্যাডভান্টেজটা নিয়েছি, সুবিধাটা নিয়েছি, যাতে করে আমি অনেকখানি উন্মুক্ত রাখতে পারি। সেখানে আমার যে ফ্লোর এরিয়া সেই ফ্লোর এরিয়াই থাকছে, কিন্তু কয়েকটা ফ্লোর বাড়ানোতে আমার উন্মুক্ত স্থান অনেক বেড়ে গেছে। বিল্ডিং খুব ওয়েলকামিং, মানে আমরা যখন ঢুকি কোন বেরিয়ার নেই, লো হাইটের ওয়ালও নেই, বিল্ডিং এর গড়ন অনেক স্কাল্পচারের মতো, অনেকটা স্কাল্পচার আর্ট পিস। মাল্টিপল ক্যারেক্টার, মাল্টিপল ফর্ম এন্ড স্পেস এর বিন্যাস দেখে আমার কাছে মনে হচ্ছে রোড সাইড একটা কমার্শিয়াল বিল্ডিং তৈরি করার সময় ওই বিষয়গুলোকে অ্যাকোমোডেট করেছে। তো এই বিল্ডিংটা যেভাবে একটা সহজ ভাবে আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক কঠিন সমস্যা সমাধান করে এই সহজ জায়গায়। অবশ্যই আমার তো একেবারে স্পষ্ট তাই। The way that architect deal with the scale and the proportion actually gives you that feeling that there is a warmth inside. So it's unlike any other modern architecture. This building starts talking to you and make you feel like you are comfortable to be with it. এই ভবনটার সামনে গেলে শুধুমাত্র ভবনের জন্য নয়, শুধুমাত্র রাস্তার সঙ্গে এই যে পারস্পরিক সম্পর্ক তৈরি করার জন্য যেই পরিসর, যেই প্লাজাটা তৈরি করা হয়েছে, সেই প্লাজাটা এসে মানুষ একটা দম ফেলার জায়গা পাবে।